অনেকে মানত করেন যে আমার পছন্দের দল কাপ না জিতলে আমি বিবাহ করব না, এই জন্য অনেকে বছরকে বছর না বিবাহ বিবাহ করা ছাড়া থাকেন। ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা? ভাইরা আমার, গতকালকে এক ভাই এই প্রশ্নটা কোথায় যেন করেছেন, উত্তর দেওয়া হয় নাই। দেখুন, কপাল পোড়া কাকে বলে, কত প্রকার এবং কি কি, এটা দেখার জন্য পৃথিবীর যেই দেশে যেতে হবে তার নাম বাংলাদেশ। মানে এরকম সন্ন ছাড়া কপাল ছোড়া, কপাল পোড়া, এরকম অর্থহীন কাজ করা মানুষ দুনিয়ার আর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। কোথাকার কোন দেশ খেলতেছে সে দেশের সাথে আমার দেশের না কোনো সম্পর্ক আছে, না তাদের দূতাবাস আছে, হয়তো ওই দেশের খেলোয়াড়রা আমার দেশের নামও জীবনে শুনে নেই, কিন্তু তাদের জন্য আমরা শহীদ হয়ে যাইতিস, তাদের জন্য এই বেটা বিয়ে পর্যন্ত ছেড়ে দিস, কত বড় কপাল পোড়া চিন্তা করেন। নিজে বিয়ে করবে, সওয়াব হবে, চরিত্রে হেফাজত হবে, সেটা না করে ও কাপ জিতলেই আমার কি, না জিতলেই আমার কি। বিশেষ করে যখন কেউ মুশরিক হয়, অমুসলিম হয়, আল্লাহদ্রোহী হয়, তখন তার জন্য অন্তরে এত ভালোবাসা দেওয়া, এটা ইমানের দুর্বলতার লক্ষণ, ইমানের দুর্বলতার লক্ষণ। অতএব এইরকম কাজ নাজায়েজ, যদি কেউ এরকম সংকল্প করে থাকেন তাহলে তার সে সংকল্প ভাঙা বরং ওয়াজিব। এই সংকল্প ভঙ্গ করা কি? উল্টাপাল্টা সংকল্প করলে সেটা রক্ষা করা ইসলামে জায়েজ নাই। সে কাপ না পাইলে আপনি বিয়ে করবেন না, মানে এর চেয়ে বড় পাগলামি, এর চেয়ে বড় মানে নির্বুদ্ধিতার কাজ আর কি হতে পারে দুনিয়াতে বলেন। আল্লাহ তালা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন, বুঝার তৌফিক দান করুন। আপনি এইভাবে যা খুশি তা করবেন, আল্লাহর কাছে এগুলোর জন্য জবাবদিহি করতে হবে। আমরা দুই ভাই ব্যবসা করি, নামাজের সময় হলে এক ভাই জামাতে নামাজ আদায় করি আর অন্যজন পরে নামাজ আদায় করি, এভাবে নামাজ আদায় হবে কিনা? দেখুন, দুই ভাই একসাথে দোকানদারি করলে দেখা যায় যে দুজন একসাথে মসজিদে যেয়ে নামাজ পড়তে পারেন না। তো এক্ষেত্রে যেটা করতে পারেন, যে দুই ভাই দোকানের মসজিদে দূরে হয় তাহলে দোকানের মধ্যে দাঁড়ায় জামাত করবেন, ওই টাইমটাতে কেনাবেচা হবে না। 10 মিনিট 15 মিনিট কেনাবেচা না হলে কি ব্যবসা লাঠে উঠে যাবে? যেহেতু এটা একদিনের ব্যাপার না, প্রতিদিনের ব্যাপার, মুসলমান প্রতিদিন জামাত ত্যাগ করে একা একা নামাজ পড়বে এটা মানা যায় না। কারণ সালাতুল জামাআতে তাফদুলু সালাতাল ফাযদি বিসাবা আইশিনা দারাজা, একাকী নামাজের চাইতে জামাতে নামাজে 27 গুণ বেশি সব। একটা জিনিস কিনলে সাথে 27টা পাবেন, জীবনে মিস করবেন? তাহলে কিভাবে এটা মিস করতে পারেন? এজন্য আমাদের পরামর্শ হবে যে দুই ভাই মিলে দোকান, যদি মসজিদে যেতে না পারেন দোকানে জামাতের সাথে নামাজ পড়বেন, অথবা এক ভাই গিয়ে জামাতে শামিল হবেন, তিনি যায় জামাতে নামাজ পড়ে এসে আরেক ভাই চলে যাবেন, তিনি যায় দ্বিতীয় জামাতে বা অন্য কোনো জায়গায় একটু পরে জামাত হলে সেখানে গিয়ে শামিল হবেন, তারপরও জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন, কোনো ত্রুটি করবেন না। মুসলমান হিসেবে এই চেষ্টাটা আমাদের থাকা উচিত। একান্ত যদি সেটাও করতে না পারেন, দোকানে একজন একজন করে পালা করে নামাজ পড়ে নেন, ওয়াক্তের ফরজ তো আদায় হয়ে যাবে, কিন্তু জামাতে যে সওয়াব হতো বিপুল পরিমাণে সেটা থেকে আপনি বঞ্চিত হলেন, এবং একান্ত ওজর ছাড়া জামাত ত্যাগ করা জায়েজ নাই। এই জন্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আমাদের এলাকায় তারাবির 4 রাকাত সালাত পরপর সুবহানাক সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে এই দোয়া নিয়মিত পাঠ করা হয়, এই দোয়া পাঠ করা জায়েজ নাকি বিদাত? ভাইরা আমার, ফতোয়া শামিতে এই দোয়াটা উল্লেখ আছে, কিন্তু তারাবির 4 রাকাতের পরপর কোনো দোয়া পাঠ করার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত নয়। 4 রাকাতের পরপর যে বৈঠকটা হয়, এই বৈঠকটা হলো জালসায় ইস্তেরাহা টাইপ, অর্থাৎ এটা হলো আরামের জন্য, রেস্টের জন্য বসা হয়। এখন 4 রাকাতের পরে মুসল্লিরা সবাই যদি সুবহানাল্লাহিল মুলকে ওয়াল মালাকুতে বলে টান দেয়, তাহলে কি আরাম হয় না আরো ব্যারাম হয় কিরে ভাই? এতক্ষণ তো ইমাম সাহেব হাবেস সাহেবরা তেলাওয়াত করছে, আপনি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনছেন, তাই না? ডিউটি সব হাবেস সাহেবরা করছে, এখন 4 রাকাত পরে যদি সুবহানাল্লাহিল মুলকে পড়া লাগে, তাহলে তো এখন ডিউটি আপনার হয়ে গেল, তাহলে তো আরাম হলো না। তাহলে শরীয়তের মাকসাদ যেটা, মাকসাদুশ শরিয়ার খেলাফ হয়। এই জন্য অনেক ভাইরা আমাদের আছেন, তারা এই দোয়া জানে না দেখে তারাবির নামাজ পড়ে না। গ্রামে অনেক লোক এরকম পাওয়া যায়, তারাবি পড়ে না, যদি জিজ্ঞাসা করেন তারাবি কেন পড়তে যাও না নামাজ, বলে যে আমার এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। যেই দোয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই, সেটার উপরে
ভিত্তি করে বা সেটা মুখস্থ নাই দেখে তারাবি পড়তেছে না, এটা ভুল। অতএব চার রাকাত পরপর সুবহানাল মুলক ওয়াল মালাকুতে পড়ার কথা কোরআন হাদিসে কোথাও আসে নাই। এটাকে যদি কেউ সুন্নাহ মনে করে, তারাবির অংশ মনে করে, আবশ্যক মনে করে এবং তারাবির পাঠ বানিয়ে ফেলে, তাহলে সেক্ষেত্রে এটা বেদাতে পর্যবসিত হতে পারে, বেদাতের দিকে নিয়ে যেতে পারে। কথা কি বুঝাতে পারছি? চার রাকাত পরপর আপনি দোয়া জিকির যেমন করতে পারেন, যে কোনো আপনি খাওয়া দাওয়া পান করা, পানি খাওয়া, একটু পেশাব করা বা একটু রেস্ট করা, যে কোনো কিছু আপনি করতে পারেন হালাল। কিন্তু কোনো দোয়াকে ফিক্স করে নিলে, যদি মনে করেন যে এই দোয়াই পড়তে হবে এই জায়গাতে, অথচ কোরআন হাদিস আপনাকে সে নির্দেশ করে নাই, তাহলে সেটা কিন্তু কখনো সুন্নাত নয়, বরং বেদাতের দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি।